চারিদিকে জলের মধ্যে কিভাবে গড়ে উঠল ত্রিপুরার ঐতিহ্য এত বড় রাজপ্রাসাদ? কে তৈরি করেছেন জলের মাঝখানে এই বিশাল প্রাসাদ? কেনই বা তৈরি করেছিলেন এই প্রাসাদ? জলাশয়ের মাঝে প্রাসাদ তৈরির পেছনে রাজার রহস্য কি ছিল? সবকিছু জানবো এই ভিন্ন রুচির ব্লগে। জেনে অবাক হবেন, ত্রিপুরার নির্মহলের মতো অনুরূপ দেখতে আরেকটি প্রাসাদ রয়েছে, আর সেটা রয়েছে ভারতেই। ভারতের রাজস্থানের উদয়পুরে এমন আরেকটি প্রাসাদ রয়েছে। 1930 সালে ইংল্যান্ডের মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি তার কাজ শুরু করেছিলেন এবং প্রায় 1938 সালে তা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। আবার যদিও ত্রিপুরার মেলাঘরে অবস্থিত নির্মহল তৈরি করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মেলাঘর রাজ্যের রাজধানী থেকে প্রায় 55 কিলোমিটার দূরবর্তীতে অবস্থিত। সেই মেলাঘর বাজার থেকে রাজঘাটে গেলেই রুদ্রসাগরের সুবিশাল জলরাশির মাঝখানে এই নির্মহলের দৃশ্য দেখতে পাওয়া যায়। চারিদিকে জল বেষ্টিত সাদা রঙের প্রাসাদ ভ্রমণ পিপাসুদের মন জুড়ায়। সুবিশাল জলাশয়ের মোট আয়তন হবে প্রায় 5.3 বর্গ কিলোমিটার। কথিত আছে, তৎকালীন রাজা তার বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন ঋতুতে পরিবেশের প্রাকৃতিক আনন্দ উপভোগের জন্য, খোলা আকাশের মিষ্টতা উপভোগের জন্য রানীদের নিয়ে এখানে আসতেন। তার জন্যই প্রাসাদটি তৈরি হয়। প্রাসাদটির দুটি অংশ রয়েছে, একটি পশ্চিম পাশে, অন্যটি পূর্ব দিকে। পূর্ব দিকের দুর্গে নিরাপত্তার জন্য প্রহরীরা থাকতেন, অন্যদিকে পশ্চিম দিকে ছিল মূল অংশ। তবে মূল অংশটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি বাইরের কক্ষ, অপরটি ভেতরের কক্ষ। বাইরের কক্ষগুলোর মধ্যে বিশ্রামখানা, খাজাঞ্চিখানা, নাচঘর ছিল, এমন 5টি কক্ষ এখানে রয়েছে। তাছাড়া তখনকার সময় দাবা খেলার প্রচলন ছিল এবং দাবা খেলার জন্য আলাদা কক্ষ ছিল। ভেতরের কক্ষগুলির মধ্যে রানী এবং অন্যদের জন্য আলাদা 6টি কক্ষ ছিল। এছাড়া রান্নাঘর, সভাঘর, আড্ডাঘর ছিল অন্দরমহল। বর্তমানে একটি জাদুঘরও রয়েছে নির্মহলে। মহলটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে রাজা রানী নৌকা ভ্রমণ করে সরাসরি সিঁড়ি দিয়ে মহলে প্রবেশ করতে পারতেন। তৎকালীন সময় রাজা রানীর জন্য ঘাটে সবসময় নৌকা দাঁড়িয়ে থাকত। মহলের বাইরের দিকে দুটি ঘাট ছিল যেখানে কর্মচারীরা স্নান কার্য সম্পন্ন করতেন। অনেক খরচ করে মহারাজা এই প্রাসাদটি নির্মাণ করলেও বেশি দিন প্রাসাদে থাকতে পারেননি। রাজা মাত্র 7 বছর ভোগ করার পর 39 বছর বয়সে রাজার পরলোক যাত্রা হয়। রাজা চলে যাওয়ার পর প্রাসাদের অবস্থা পরিত্যক্ত হয়ে পড়েছিল। অবশেষে সাল 1978 ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় তার দায়িত্ব নিয়ে রক্ষণাবেক্ষণ শুরু করে। পরে 1995-96 সালে বড় ধরনের সংস্কার করে মহলটির সৌন্দর্যের প্রলেপ বৃদ্ধি করা হয়। তখন থেকেই পর্যটন কেন্দ্র হিসাবে নির্মহল পরিচিতি পায়। রাজামলের স্মৃতি অনুভূত হয় এখনো নির্মহলে। এখনো যেন তৎকালীন জলসার প্রতিধ্বনি শোনা যায় প্রাসাদে গেলে। প্রতিবছর শীতের সময় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখন পর্যটকরা প্রতিদিন আসেন রাজঘাট থেকে রুদ্রসাগরের উপরে নৌকা ভ্রমণে পৌঁছে যায় নির্মহলে। বন্ধুরা, এরকম আরও ঐতিহ্যবাহী স্থানের উপর জানা ও অজানা তথ্য নিয়ে আসবো আপনাদের জন্য। পরবর্তী কোন স্থানের উপর ব্লগ দেখতে চান তা অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।